রক্ত লাল রক্ত লাল রক্ত লাল রক্ত লাল রক্ত লাল রক্ত হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল বাগন ছেড়ার হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত

মানব ইতিহাসের নিষ্ঠুরতম শাসকদের একজন শেখ হাসিনার হচ্ছে পতনের আজকে এক পাশ পূর্তি এই যে শেখ হাসিনাকে মানব ইতিহাসের নিষ্ঠুরতম শাসকদের একজন বলা এটাকে অত্যুক্তি হয় কিনা না এটা অত্যুক্তি হয় না কারণ এই ভদ্রমহিলার যেই মাত্রায় হচ্ছে মানুষকে নিষ্পেষণ নিপীড়ন করতেছিলেন যেই মাত্রায় মানুষের হস্তক্ষেপ হস্তক্ষেপণী করে আসছেন এটা মানব ইতিহাসে বিরল ঘটনাগুলোর একটা অবশ্যই কারণ দুই হাজার চব্বিশ সালে যেই পরিমাণ পৃথিবী এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এটা তো আজকে থেকে দশ বছর আগেও ছিল না তো আজকে থেকে দশ বছর আগেও রাষ্ট্রপ্রধানদের সেই পরিমাণ কেপেবিলিটি ছিল না নাগরিকের উপর এই পরিমাণ অত্যাচার করার এই পরিমাণ হস্তক্ষেপ করার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তা আমাদের প্রধানমন্ত্রী বলে বেড়াইতেন যে এই ফোন কে দিয়েছে ইন্টারনেট কে দিয়েছে এগুলো বলে বেড়াইতেন কারণ হচ্ছে এই ফোন ইন্টারনেট যারা আবিষ্কার করছে তাদের সেই আবিষ্কারের সুফল ব্যবহার করে টেকনোলজি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ডিজিটাল ওয়ার্ল্ডকে ব্যবহার করে যতভাবে নিষ্পেষণ করা যায় নাগরিককে করছেন এবং স্বৈরাচারের পতনের পর আমরা জানতে পারতেছি যে কোন মাত্রায় এগুলো উনি করে বেড়াইছেন রাইট শুধুমাত্র বিরোধী দল না নিজের আওয়ামী লীগের নেতাদের নিজের মন্ত্রীদের সচিবদের আমলাদের সবার ফোন আড়ি পাতা হইতো এবং প্রতি রাতে এই রিপোর্ট সরাসরি শেখ হাসিনার কাছে ফেস করা হইতো মানে কোন লেভেলের যেটা আমি সবসময় বলে আসছি আমার বিভিন্ন আলোচনায় যে এই সরকার এতদিন এইভাবে টিকে থাকতে পারছে শুধুমাত্র সার্ভেলেন্সের ক্ষমতার কারণে খোদার মতো অমনি প্রেজেন্ট কে কোথায় কি বলতেছে সকল তথ্য সামনে চলে আসতেছে ষড়যন্ত্র হওয়ার আগেই শেখ হাসিনার কানে চলে আসতেছে সেই ষড়যন্ত্রকে নসৎ করে দেওয়া হচ্ছে এর আগেও যখন বাংলাদেশে বিভিন্ন সময় আলাপ বিরুদ্ধে বিরোধী দলীয় গুজব বাজরা যে এই কু হবে মিলিটারি কু করবে এই হবে সে হবে তখন কিন্তু ফ্রম টাইম টু টাইম এই আলোচনাগুলো করছি যদি আপনারা শুনে থাকেন যারা আমার আলোচনা রেগুলার যে এখন আর কু হওয়া এই পৃথিবীতে অলমোস্ট অসম্ভব একটা ব্যাপার এবং বাংলাদেশের মতো অসম্ভব দেশে তো সম্ভবই না কারণ আগে যখন কু হইতো ক্যান্টনমেন্ট থেকে ঠ্যাঙ্ক কামান গোলাবারুদ নিয়ে বের হয়ে বত্রিশ নাম্বার পর্যন্ত চলে আসছে শেখ মুজিবের কানে তখন এসে পৌঁছায় নাই আর এখন তো ট্যাঙ্ক বের করার আগে প্ল্যান করার আগে শেখ হাসিনার কানে চলে আসে এবং এরা এই সরকার যে কত রকম ষড়যন্ত্র দমন করছে বিরোধী দলের আন্দোলন সফল হয় না কেন এই শুধুমাত্র এইসব কারণে এবং এগুলো আমরা এখন জানতেছি এগুলো এখন শুধু থিওরি চেকাতে না যে কবে কখন কোথায় কি প্ল্যান পরিকল্পনা করা হয়তো সব সরকারের কানে যাইতো তো বেসিক্যালি এই স্বৈরশাসক যেইভাবে করে জগদ্দল পাথরের মতো পনেরো বছর টিকে ছিল এই একটা অভূতপূর্ব খোদার ইশারায় একটা খোদার স্পেশাল রহমতের এই কোনো অভ্যুত্থান ছাড়া অন্য কোন প্রক্রিয়ায় অন্য কোন প্রেডিক্টেবল প্রক্রিয়ায় এই স্বৈরাচারকে এই স্বৈরশাসককে ক্ষমতাচ্যুত করা সম্ভব হইতো না জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট আপনার কী মনে হয় আপনি কল্পনাতে ভাবছিলেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখনই কথাই বলতেছে যে আমরা তো মানে ঘুমে এই স্বপ্ন দেখতেও এই দেশের মানুষ ভয় পাইতো যে স্বৈরাচারে শেখ হাসিনার পতন এই কথাটা ঘুমে দেখতে ঘুমে আড়াই তো মানুষ ভয় পাইতো সেই শেখ হাসিনার পতন হয়েছে এক মাস হয়ে গেছে ভাবতে গিয়ে অবাক লাগে তাই না এই গণ অভ্যুত্থানের প্রতি সম্মান দেখে আমি হচ্ছে এই যে একটু আগে ফেসবুকে একটা পোস্ট দিছি যে যেভাবে করে আমরা এই স্বাধীনতা পাইলাম কীভাবে এই স্বাধীনতা আমরা পাইলাম সেটা হচ্ছে লিপিবদ্ধ করছি একটা পোস্টে এবং এই পোস্টটা যে আমি আজকে দিব স্বাধীনতার এক মাসে এই পরিকল্পনা আমার অনেক আগে থেকেই করা যেই কারণে যখনই যেসব তথ্য বিচ্ছিন্নভাবে সামনে আসতেছিল ওইগুলোকে লিপিবদ্ধ করতেছিলাম আমি ক্রনোলজিক্যালি ডেট বাই ডেট এগুলাকে সুন্দর করে সাজা একটা পোস্ট লিখবো এই কারণে এই আইডিয়াটা আসছে মাথায় কারণ যখন এখনও তো ছোটো ছোটো ভিডিও আসে আন্দোলনের সামনে রাইট এবং আমি শিওর আমার মতো আপনারা সবাই এই ভিডিওগুলা নস্টালজিক হয়ে দেখেন সামনে আসলে না দেখে ক্লিক না করে আগানোই যায় না এই ভিডিওগুলোর সাথে এইভাবে স্মৃতি জড়িত সো এই ভিডিওগুলো দেখতে দেখতে যখন এগুলো দেখি আর বিভিন্ন স্মৃতি মনে পড়ে তখন ভাবতেছিলাম যে আচ্ছা এগুলো তো সব বিস্মৃত হয়ে যেতেছে যে আমরা একটা ডে বাই ডে যেই সময়গুলোর মধ্য দিয়ে পার করছি এগুলো আসলে ঘটনাগুলার হাইলাইট গুলা প্রত্যেক দিনের এইভাবে লিপিবদ্ধ না করলে ইতিহাসের পাথাইগুলাকে ক্যাপচার করতে পারবেন রাইট সো আসেন তাহলে একসাথে আমরা রিভিউ করি যে কিভাবে আমরা এই আন্দোলন সফল করে স্বীরাচার পতন ঘটাইতে পারলাম এক জুলাই দুই তারিখে কি করা হয়েছিল এক জুলাই এক তারিখে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করা হয় ও কোটা সংস্কারের লক্ষ্যে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হয় তারপর দুই থেকে ছয় জুলাই পর্যন্ত সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ মানববন্ধন মহাসড়ক অবরোধ কর্মসূচি তো দুই থেকে ছয় তারিখের মধ্যে খুব একটা ইভেন্ট ফুল না মোটামুটি আন্দোলন চলতেছে সাত জুলাই ঢাকার রাস্তায় অবরোধ কর্মসূচি এবং পরবর্তীতে সারা দেশে বাংলা প্লকেট কর্মসূচি করা হয় জুলাই জুলাই তারিখে গণপথযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর আন্দোলনকারীরা স্মারক লিপি প্রদান করে আন্দোলনকারীদের রাজাখারের নাতিপুতি হিসেবে স্বৈরশাসক শেখ হাসিনা অভিহিত করে সেটা চোদ্দ জুলাইয়ের ঘটনা রাইট সেখান থেকেই হচ্ছে তারপর হচ্ছে ঘটনা শুধুমাত্র স্বৈরাচারের নিয়ন্ত্রণের বাইরে দিনকে দিন গেছে প্রতিবাদে গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ব্যঙ্গাত্মক স্লোগান তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এই স্লোগানের ভিডিওগুলো যখন আসে ফেসবুকে আমি আমার মধ্যে আপনারা সবাই পাক পাকরুদ্ধ ভাষাহীন হয়ে পড়ছিলেন কারণ বাংলাদেশ এমন একটা মাফিয়া স্টেট এরা চালু করছিল যে এখানে এরকম একটা স্লোগান দেয়ার সাহস দেখাইছি স্টুডেন্টরা মানে আমি আমি দেখে আমি ঘটনা কি এটা মানে কি মানে কোথেকে কি হচ্ছে এবং সেখান থেকেই আন্দোলন দিনকে দিন বেগবান তো তার পর দিন কিন্তু তখন এই যে ওবায়দুল কাদের সন্ডা দেরকে লে দেওয়ার ঘোষণা দেন পর দিন পনেরোই জুলাই স্বৈর শাসকের নির্দেশে আন্দোলনকারী ছাত্রদের উপর ছাত্রলীগ ও পুলিশের সম্মিলিত আক্রমণ আন্দোলনে একাত্মতা ঘোষণা করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিহত সাত তো প্রতিদিন কি পরিমাণ নিহত হয়েছে সেই ডেটাটা আমি আসলে ডে বাই ডে খুঁজতেছিলাম এইভাবে পাই ঠিক আপনাদের কারো কাছে যদি ডে বাই ডে কতজন করে মারা পড়ছে প্রতিদিন এই তথ্যটা থাকে একটু আমার সাথে শেয়ার করলে আমি আমার পোস্ট আপ আপডেট করে নেব আর কি সতেরো জুলাই তারিখে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক হল থেকে বাধ্য করে জাতির উদ্দেশ্যে স্বৈরচার স্বৈরাচার প্রধান শেখ হাসিনার ভাষণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা সো সতেরো জুলাইয়ের পর এই তখন এখানে একটা মন নেয় আন্দোলনটা এবং এখান থেকে মানে মারাত্মকভাবে আন্দোলন ছড়ায় পড়ে তার পরদিন দিন আঠারো জুলাই কারণ হচ্ছে সতেরো জুলাই যখন সরকারি হলগুলা খালি করে দেওয়া হয় তখন আন্দোলনটা কিছুটা স্তীমিত হয়ে আসতেছিলো সেই সময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় নেমে আসে যেহেতু পাবলিক ইউনিভার্সিটি ছিলেন আর রাস্তায় নাম নাই তো আমরা যারা মাত্র এক মাস আগের ঘটনা যাদের মনে আছে আপনারা তো নিশ্চয়ই মনে আছে ব্যাপারটা এরকম ছিল যে হলগুলো খালি করে দেয় কিন্তু আমরা তখন আশা ছেড়ে দিয়েছিলাম যে ওকে ফাইন এটা মনে হয় আর কোনো দিকে যাচ্ছে না তারপর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নেমে আসে তাদের উপর একটা গুলি ধরপাকড় করার পর তখন অনেক ছাত্র মারা পড়ে তখন আবার এটা নতুন করে বেগবান হয় রাইট আঠারো জুলাই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে রাস্তায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢল নচিরবিহীন পুলিশি হামলা নিহত সাতাইশ প্লাস আন্দোলন নতুন রূপে বেগবান উনিশ জুলাই তারিখে কী হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সারা দেশে আন্দোলন অব্যাহত রাত বারোটা থেকে কারফিউ জারি এবং সেনা মোতায়েন করা সরকার ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ এবং সহ সমন্বয়ক তানভীর আহমেদের সাথে সরকারের প্রতিনিধি বৈঠক ছাত্রদের আট দফা দাবি উপস্থাপন মধ্যরাতে সমন্বয়ক নাহিদ আটক নিহত হয় টোটাল ছেষট্টি ছেষট্টি জন প্লাস সেই দিন বিশ জুলাই তারিখে সরকারের মন্ত্রীদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মিটিং শেষে আন্দোলন প্রত্যাহার করার সরকারি অপপ্রচার আপনাদের যদি মনে থেকে থাকে তারা নিজেরা কিছু বানাইছে হইতেছে সমন্বয়ক বানোয়াট সমন্বয়কদের সাথে বানোয়াট মিটিং মিটিং করে বানোয়াট কিছু অপপ্রচার ছাড়ছে কিন্তু ছাত্ররা সেটা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারপর সরকার কারফিউর মেয়াদ বৃদ্ধি করে অনির্দিষ্টকালের জন্য এবং দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করে বিশ তারিখে নিহত হয় জন প্লাস এখন তো এই সংখ্যাগুলো সব বাড়তেছে এখন তো আমরা টোটাল জেনে গেছি প্রায় আটশো আটশো প্লাসের মতো নিহত হয়েছে এটা আজকে হচ্ছে নাহিদ জানাইছে একুশ জুলাই তারিখে স্লিম কোটা সংস্কারের ঘোষণা দেয় এবং সেটা হচ্ছে ছাত্ররা ইয়ে করে কী জানি বলে প্রত্যাখ্যান করে এবং শেখ হাসিনার সাথে তিন বাহিনীর প্রধান সাক্ষাৎ করে সরকার কারফিউ বহাল রাখে তারপর দিন বাইশ জুলাই তারিখে কোটা সংস্কারের রায় প্রত্যাখ্যান করে বিরোধী দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নয় দফা দাবি উপস্থাপন করা হয় আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে সমন্বয়ক নাহিদ ইসলামের কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে নাহিদ ইসলাম সেটা হচ্ছে বাইশ জুলাইয়ের ঘটনা তো এই যে ইন্টারনেট বন্ধ ছিল এতদিন তারপর তেইশ জুলাই এসে পাঁচ দিন পর সীমিত আকারে ইন্টারনেট সেবা চালু করা হয় কমিউনিকেশন ব্ল্যাক আউটের সময় পুলিশি নৃশংসতার দৃশ্য ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাইতে শুরু করে এবং পুনরায় জনরোষ এবং খুব পুনঃসঞ্চার হয় রাইট আপনাদের যদি মনে থেকে ইন্টারনেট আসার পর তখন কি ঘটছিলো আমাদের কিন্তু কোনো ধারণা ছিল না আমার মতামত জানতে চাই তো আমি সেই আলোচনায় বলছিলাম যে হাবভাব দেখে তখন এটা হচ্ছে তেইশ তারিখের আগে বলতেছিলাম কি যে হাবভাব দেখে মনে হচ্ছে যে আন্দোলনটা স্তীমিত হয়ে যাচ্ছে কারফিউ চালু করার পর এবং মনে হচ্ছে এটার মানে ভবিষ্যৎ খুব একটা ইয়ে মনে হচ্ছে না তো এই ঘটনাটা কিন্তু আন্দোলন আন্দোলনে অনেকবার ঘটছে অনেকবার এমন হয়েছে যে আন্দোলন স্তীমিত হয়ে যাচ্ছে তারপর কোনো একটা ঘটনার মধ্য দিয়ে আবার পুনরায় চাঙ্গা হয়ে গেছে রাইট ওই যে এরকম পাবলিক ভার্সিটির হলগুলো খালি করে দেয় ইস্তিমিত হয়ে গেছিল তারপর বেসরকারি ভার্সিটির ছেলেপেলেরা রাস্তায় নেমে প্রচুর ছাত্র মারা যাওয়ায় আবার একটা চাঙ্গা লাভ করছে তারপর যখন কারফিউ জারি করছে সেনাবাহিনী নামাইছে সে সব ফাঁকা করে ফেলছে তারপর একদম আন্দোলন অলমোস্ট ইস্তিমিত হয়েই গেছে কোনো মানুষ রাস্তায় নামতেছিল না রাস্তাঘাট ফাঁকা সরকারও ভাবছে যে নিয়ন্ত্রণ করে ফেলছে প্রায় সেই ভরসার জায়গা থেকেই সরকার ইন্টারনেট চালু করে দেয় কিন্তু ইন্টারনেট চালু করায় সেই কিছুদিনের মধ্যে যে নৃশংসতা ঘুরছে এগুলো আবার ভিডিও আসতে শুরু করে এবং মানুষ আবার রাগে খুবই ফেটে পড়ে এবং আবার নতুন করে আন্দোলন বেগবান হয় পঁচিশ জুলাই তারিখে প্রথমবারের মতো শেখ হাসিনা হয়তো এই জনসম্মুখে আসে এসে মেট্রো রেল এগুলো নিয়ে কান্নাকাটি বিটিভি ভবন এগুলো নিয়ে কান্নাকাটি এবং শেখ হাসিনার এইসব ছোট লোকামে দেখে ছাত্র জনতা তীব্র প্রতিক্রিয়া জানায় ছাব্বিশে জুলাই তারিখে নাহিদ ইসলাম সহ তিন সমন্বয়কে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে অপহরণ করে সরকার একদিন পর সাতাশে জুলাই কি ঘটনা ঘটে আরও দুই সমন্বয়ক সার্ভিস আলম এবং হাসনাদ আবদুল্লাহকেও গ্রেফতার করে নিয়ে যায় এবং ঢাকায় অবস্থিত চতুর্টি পশ্চিমা দেশের কূটনীতিক মিশনের একটা যৌথ বিবৃতি দেয় এবং এখানে একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করবেন যে সাতাশ জুলাইয়ের পর পর পরপর কয়েকদিন হইতেছে বিভিন্ন ওই যে কূটনীতিরা বা ইউনাইটেড নেশনস বা ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো মুখ খুলতে শুরু করে তাদের জাস্ট দেখবেন যে পরপর পরপর ঘটতেছে এবং একটা এখন তো হাইন্ডসেট আমরা দেখতে পাচ্ছি তখন তো বুঝি নাই তো এখন মনে হচ্ছে মেবি তারা জানতো যে ঘটনা কোন পর্যায়ে যাচ্ছে ইন্টারনালি এবং আমরা এখন জানতে পারতেছি যে শেখ হাসিনা সরকার প্রায় ওই সময়ে এই কাছাকাছি সময় সেটা বুঝে গেছিলো যে এটা আন্দোলনটা কোন পর্যায়ে যাচ্ছে কি ঘটতে যাচ্ছে মেবি ইন্টারনালি সেনাবাহিনীর অবস্থান হতো তারা জেনে হয়ে গেছে ওয়াটেভার মেবি ইটস এ কিউরিয়াস কো অর মেবি আসলেই তাদের কাছে তাদের কাছে তো ইন্টেলিজেন্স থাকে তারা সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব বেসিক্যালি সাতাশ জুলাই পশ্চিমা দেশগুলোর কূটনৈতিক মিশন একটা যৌথ বিবৃতি দেয় আঠাশে জুলাই হইতেছে সীমিত আকারে মোবাইল ইন্টারনেট সেবা সরকার চালু করে ছয় সমন্বয়কে দিয়ে একটা ভিডিও প্রকাশ করে ডিবি হারুন যে তারা আন্দোলন প্রত্যাহার করে নেয় কিন্তু শিক্ষার্থীরা হইতেছে বুঝতে পারে যে এটা চাপ দিয়ে করানো হয়েছে তারা সেই ভিডিও প্রত্যাখ্যান করে আন্দোলন চালায় যাওয়ার ঘোষণা দেয় একত্রিশ জুলাই তারিখে হচ্ছে নিহতদের স্মরণে শেখ হাসিনা সরকার শোক দিবস পালনের ঘোষণা করে ছাত্র সেটা প্রত্যাখ্যান করে করে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় রক্তের লাল রঙ ব্যবহার করে সারা দেশে সাধারণ মানুষ সেটাতে সংহতি প্রকাশ করে এবং ইউরোপীয় ইউনিয়নের ইউরোপীয় ইউনিয়ন একটা অংশীদারিত্ব আলোচনা সরকারের সাথে স্থগিত করে এবং এটা কিন্তু যেটা বললাম যে পরপর কয়েকদিন বহির্বিশ্বের হইতেছে মানে ভূমিকা দেখা যাচ্ছে ক্লিয়ারলি এক তারিখে কি করছে অগাস্টের জামাত ইসলাম এবং সহযুক্তি সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার গণহত্যাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছ সংগঠককেও হচ্ছে পুলিশ মুক্তি দেয় অন্যদিকে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে পাঠানোর জন্য জাতিসংঘ জাতিসংঘ প্রস্তাব করে সরকারের কাছে দুই তারিখে জুমার নামাজ শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালনের ঘোষণা দেয় তিন আগস্ট তারিখে শেখ হাসিনা হচ্ছে ছাত্রদের সাথে আন্দোলনের আলোচনা করার প্রস্তাব জানায় এবং ছাত্ররা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে করে হচ্ছে অনির্দিষ্ট কালের জন্য অসহযোগ সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয় শহীদ মিনার থেকে এবং ছয় এবং শেখ হাসিনাকে এবং মন্ত্রী পরিষদের সবাইকে পদত্যাগ করতে বলে এবং ছয় মার্চের জন্যে ঢাকা লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে এখন বোঝা গেছে যে মোটামুটি সরকারের সাথে কনফ্রন্টেশনটা এখন ইয়ে পর্যায়ে চলে যাচ্ছে স্পেশালি যেহেতু সরকার পতনের এক দফা দাবি তখন ঘোষণা করে ফেলে এবং হচ্ছে তখন আওয়ামী লীগ নতুন শেষবার কামড় দেওয়ার জন্য আওয়ামী লীগের লোকজনকে রাস্তা নামার আওয়ামী লীগ যুবলীগ ছাত্র দল লীগের ছেলেপেলেদেরকে রাস্তায় নামার জন্য সরকার আহ্বান জানায় কিন্তু তারা ব্যর্থ হয় রাস্তা নিয়ন্ত্রণ নিতে চার তারিখ চারি অগাস্ট ঢাকাসহ দেশের অন্তত একুশ জেলায় ব্যাপক সংঘর্ষে নিহত হয় নব্বই জন প্লাস সরকার পুনরায় কারফিউ জারি করে সেনাবাহিনী মাঠে নামে কিন্তু আমরা দেখতে পাই যে দেশব্যাপী সেনাবাহিনীর একটা দৃশ্যমান অবস্থান নেয় ছাত্র জনতার পক্ষে বরং ছাত্র জনতার উপর যারা হামলা চালাচ্ছিল সরকারি পান্ডারা তাদেরকে ধাওয়া করে ফাঁকাগুলি করে এবং ধাওয়া করে তখন আমি তো ওইগুলো ডে বাই ডে আলোচনা করছি আমার চ্যানেলে রাইট তখন এগুলো আমি নিয়ে আলোচনা করে যে পার্সেন্টেজ হচ্ছে আপনাদেরকে দিছি যে সরকার পতনের সম্ভাবনা কতটুকু সো আস্তে আস্তে আমরা শুরু থেকে জিরো থেকে শুরু করে আস্তে আস্তে এটাকে জিরো ফিফটি ফোরটি নাইন পার্সেন্ট ফিফটি ওয়ান পার্সেন্ট সেভেন্টি আপনাদেরকে এই প্রথম ডেইলি শহীদ ফখরুল থেকে সরকার পতন হইতে যাচ্ছে এই সম্ভাবনার কথা আপনাদের সাথে জানাইছি এবং ওয়ান হান্ড্রেড পার্সেন্ট সাকসেস রেট আমাদের ইয়ে ওকে তারপর চার তারিখ যখন এই ধরপাকড় করে সরকার তখন ছাত্ররা একটা হিস্টোরিক হিস্টোরিক কাজ করে তারা সাথে সাথে যে টু ঢাকা কর্মসূচি সেটা ছয় আগস্ট থেকে আগায় একদিন আগে পাঁচ তারিখে নিয়ে আসে এবং এটা যে কত বড়ো একটা হিস্টোরিক ঘটনা কারণ এখন সফল বিধায় আমরা বুঝতে পারতেছি সফল না হইলে যে কথার কথা এটা ছয় তারিখে ছয় তারিখ থেকে আগে পাঁচ তারিখে আনা হয় নাই রাইট সরকারি একদিনের মধ্যে প্রিপারেশান নেওয়ার সুযোগ পাইতো অনেক কিছুই হইতে পারতো এবং হয়তো শেষ পর্যন্ত আন্দোলনটা সফল হইতো না হয়তো সরকার ম্যানেজ করে ফেলতে পারতো মানে সেটা বেশি শক্তি দিয়ে হোক আর হচ্ছে গুটিবাজি করে হোক যেমনি হোক হয়তো ম্যানেজ করে ফেলতে পারতো এবং হয়তো আমরা কখনোই জানতে পারতাম না যে এই সরকারকেও পতন ঘটনা সম্ভব ছিল বা এই সরকার হয়তো পতন ঘটত রাইট জাংচারে রাইট ডিসিশানটা নিলে আন্দোলনকারীরা রাইট এইগুলো হয়তো আমরা কখনো বুঝতেই পারতাম না ওর যেহেতু আন্দোলনটা সফল হয়েছে এখন এটা বলাই যায় বা ভাবাই যায় বা মনে করা অবান্তর হয় না যে মেবি এই যে একটা ডিসিশন নিয়ে একদিন আগে নিয়ে আসা যে মোমেন্টামটা থাকতে থাকতে এবং সরকারের পতন মানে অদ্ভুত ব্যাপার এখনও ভাবলে কল্পনা করলে বিশ্বাস হইতে চায় না যে এইভাবে করে সরকারের পতন হয়েছে রাইট ওকে ফাইন তারপর অস্পিশাস পাঁচে জুলাই ইতিহাসের রচনা দিন কারফিউ উপেক্ষা করে ঢাকা ও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে লক্ষ লক্ষ মানুষের ঢাকা শহরে প্রবেশ তো আমরা জানি পাঁচ তারিখ বেলা কিন্তু মানুষজন সেইভাবে আসতেছিল না এবং কিছু মানুষ শহীদ মিনারে জড়ো হওয়ার চেষ্টা করতেছিল তাদেরকে গুলি করে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছিল কিছু প্রচুর মানুষ মারাও কিন্তু হয়েছে পাঁচ তারিখে কিন্তু সকাল দশটা থেকে এগারোটার দিকে এই সময়টাতে হচ্ছে জনগণের ঢল নামে আন্দোলনকারীদের উপর গুলি চালাতে সেনা প্রধান উপর স্বীরাচারী প্রধান শেখ হাসিনার প্রকাশ করে শেখ হাসিনাকে দেশ ত্যাগের পরামর্শ প্রধানের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র প্রদান করে সামরিক হেলিকপ্টারে অভিমানে করে স্বৈরাচারের ভারতে পলায়ন দেশ জুড়ে নিহত একশো প্লাস ওই দিন পাঁচ তারিখে এবং জুলাই মেসাগারে টোটাল নিহতের সংখ্যা সহস্র সাধারী এক হাজার প্লাস তারপর পোস্ট শেষ করতেছে কিছু আলোচনা করে এই পুরো আন্দোলন প্রক্রিয়ায় ছাত্ররা একটিবার কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি অন্তত প্রমাণ হয়নি কোনো সিদ্ধান্ত ভুল বলে ইতিহাসের ক্রান্তিকালে যখন যে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল সেই সঠিক সিদ্ধান্তই তারা নিয়েছে এক যুগ চেষ্টা করেও যেই অসুরকে শক্তিশালী বিরোধী দল তলাতে পারেনি প্রতিবার শত শত লাশ ফেলে ফেলে টিকে গেছে যেই অসুর গুলির সামনে বুক পেতে দিয়ে সেই অসুরকে দেশ ছাড়া করেছে সাধারণ ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মুখে এভাবে কাপুরুষের মতো দেশ ছেড়ে পালানোর ঘটনা আধুনিক পৃথিবী পৃথিবীর ইতিহাসে খুব বেশি নেই সেই লজ্জা লজ্জাকর ও কলঙ্কজনক পরাজয় লেখা ছিল শেখ হাসিনার ভাগ্যে মরে গিয়ে ইতিহাসের পাতায় পুনরুজ্জীবনের জীবনের যে সামান্য সম্ভাবনা ছিল একবিংশ শতাব্দীর নিষ্ঠুরতম স্বৈরশাসকের জন্যে সেই পথটুকুও খোলা রাখার বদান্যতা দেখায়নি ইতিহাস এবং এটা কিন্তু আন্ডারএস্টিমেট করবেন না এই পয়েন্টটাকে রাইট আজকে যদি শেখ হাসিনা ধরা পড়তো দেশ ছেড়ে না যাইতো ধরা পড়তো এবং মারা পড়তো মানুষের হাতে তখন কিন্তু তাকে ইতিহাসের পাতায় আজকে থেকে এখন হয়তো আপনি বুঝতেছেন না অ্যাপ্রিসিয়েট করতেছেন না আজকে থেকে পঞ্চাশ বছর পর আবার যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন বা যদি ক্ষমতায় নাও আসে দুদিন পর কিছু সিম্প্যাথাইজার তৈরি হয়ে যাইতো তারা মানে মানুষ মারা গেলে কিন্তু তাদের হাতক্ষণ মাফ হয়ে যায় এবং একটা সিম্প্যাথি চলে আসে এবং এগেন জনতার হাতে ধরা পড়ে মারা পড়লে একটা সিম্প্যাথি চলে আসতো তারা দেখেন ওই যে ওসমা লাদেনকে যখন আমেরিকা হত্যা করে করার পর লাস্টায় কী করে লাশটা কিন্তু জনসম্মুখে প্রকাশ ছবিও প্রকাশ করে নাই লাশ দেখানো তো দূরের কথা এটাকে সাগরের মাঝখানে নিয়ে ডাম্প করা হয় এবং যদি কোনো কনসপিরিসিথ না ছড়ায় সেই জন্যে ডিএনএ নেওয়া হয় এটা তারা তাদের প্রয়োজনে ডিএনএ নিয়ে টেস্ট করে টেস্ট করে নিশ্চিত হয় করে আর কি যেটা ওসামা বিন লাদেন এটা নিয়ে কোনো সন্দেহ নাই যে এটা ওসমা বিন লাদেনই ছিল রায় কিন্তু ওসামা বিন লাদানের লাশ তখন হচ্ছে সাগরে ডাম্প করার কারণ কী কারণটা হচ্ছে আচ্ছা আমরা একটু পড়ি the US wanted to prevent any physical location from becoming a shrine where Bin Laden's followers could gather to honor him. কারণ লাদেনের লাশ যদি পাওয়া যাইতো তখন সেখানে মানুষজন আবার আরেক একটা মাজার বানায় সেখানে পূজা পার্বণের ব্যবস্থা করতো রাইট আরেকটা ব্যাপার হচ্ছে যে এরকম এরকম ব্যাপার আর কি যে লাশ পেয়ে গেলে তখন এটা নিয়ে হচ্ছে আবার মানুষজন এটাকে একটা রোমান্টিসাইজ করার ব্যাপার চলে আসতো গ্লোরিফাই করার ব্যাপার আসতো রাইট সকল রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য এবং আমরা জানি যে কোনো লাশ পড়লে লাশ নিয়ে মিছিল হয় লাশ নিয়ে আন্দোলন হয় এবং শেখ হাসিনা বলতো যে লাশ নিয়ে জানি কোনো ষড়যন্ত্র না হয় এরকম হয় সো লাশ একটা খুব পাওয়ারফুল জিনিস কিন্তু শেখ হাসিনা ইতিহাস সেই সম্মানটাও দেয় যে লাশ হয়ে যে ইতিহাসে ফিরে আসবেন সেই সম্মানটা ইতিহাস সে কাছে নিখে দেয় ওনাকে ইতিহাস দেশ ছাড়া করছে দেশ থেকে পালাইতে বাধ্য করছে এরকম লজ্জার এরকম কলঙ্কের পরাজয় পৃথিবীর ইতিহাসে খুব বেশি শাসকের নাই আমি অবশ্য বলছি এখানে আধুনিক পৃথিবীর ইতিহাসে আগেকার তো পালায় যেত আধুনিক পৃথিবীর ইতিহাসে বলতে আপনার কী মিন করতেছি সেটা আমি মিন করতেছি উনিশশো আটচল্লিশ সালের পর মানে কত উনিশশো সাতচল্লিশ ওই যে ইউনাইটেড নেশান্স যখন হচ্ছে ইয়ে হয় আর কি আপনার প্রতিষ্ঠা করা হয় আটচল্লিশ সাতচল্লিশ ওয়াটেভার তো ইউনাইটেড নেশান্স প্রতিষ্ঠার পর আমরা একটা আধুনিক সুসভ্য পৃথিবীর দিকে হাঁটা শুরু করি আমরা সকল আন্তর্জাতিক দেশগুলা মিলেমিশে কিছু নিয়ম আমরা তৈরি করি কিছু সুসভ্য কারণ তৈরি করি যেগুলোকে ফলো করা হয় পুরোপুরি করা হয় নাকি করা হয় মোটামুটি করা হয় আর তারপর থেকে রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্রের রাষ্ট্রের ইন্টার্যাকশান সকল কিছু ফান্ডামেন্টালি চেঞ্জ হয়ে গেছে ইকোট অতীতে শ্রীলঙ্কার যে রাষ্ট্রপতি পরিবার নিয়ে পালাইছে এরকম ঘটনা খুব বেশি নাই হাতে গোনা খুঁজে পাবেন না সেখানে শেখ হাসিনার মতো লোক যে এই দুর্দান্ত প্রতাপশালী দেশ কি বলে বাড়িতে আমার বাপের দেশ ওনার সেই বাপের দেশ থেকে দেশ ছেড়ে পলায়ন করছেন আচ্ছা শেমফুল কী বলবো আপনার ফল আর কি ডাউন ফল আল্লাহ হচ্ছে সর্বোচ্চ ন্যায় বিচার হচ্ছে করছেন ওনার সাথে ওনার যেটা পাও না মুক্তিযুদ্ধের সময়ের কিছু গান আমরা শুনতাম না যে মুক্তিযুদ্ধের সময় যে আমরা তোমাদের ভুলবো না এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমার তোমাদের ভুলবো না এই গানটা তারপর মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ গেলো বলিদান দান লেখা আছে অশ্রু জলে এই যে গানগুলা যে আমাদের মুক্তিযুদ্ধের গান এই গানগুলা যে কি মিন করে এগুলোর ওজনটা কি সেটা আমরা বুঝতে পারলাম জানতে পারলাম দেখতে পারলাম রিলেট করতে পারলাম কানেক্ট করতে পারলাম নিজ চোখে এই জুলাই মেসাকার দেখার পর